নিশ্চিত ভাবে সরকার যোজনা, এটা তো কারো পৈতৃক সম্পত্তি নুহ, সরকার গরিব লোকর ট্যাক্সরে বিভিন্ন যোজনা করতে, ইয়ে গোটে যোজনা। আগর সরকার বহু যোজনা করলে, কালিয়া যোজনা করলে তা ক্যানসেল হল, ইয়ে আর গোটে যোজনা আনলে, সুভদ্রা যোজনা আনলে, এবং আ ভিতরে টিকি কনফ্যুজ অছি যে বিধবা মানকর, বিধবা মানে কম বয়সের বিধবা হয়েছেন, সে হাজার টাকা লেখে পেনশন পেনশন পাচ্ছেন, এই পেনশনরে যে পাচ্ছেন কালি বহু লোক টঙ্কা লেখে আসেনি, ইয়ে গোটে কমপ্লেন অছি, যেটা কি কাল রাতে ফোন লগাইছি, কথাবার্তা হয়ে পারিনি, আজ কথাবার্তা হয়েকি তার ব্যবস্থা করে না, দাবি করে কথা হচ্ছে যে যে নির্বাচন সময়ের যে ইস্তাহার যিয়েছেন সে ইস্তাহার সে পালন করে পালন করা কথা, এমানে 50,000 টাকা মহিলা মানুষ দেওয়া ইস্তাহার নির্বাচন ইস্তাহার ঘোষণা করলে দুইটা কিস্তিরে, কিন্তু বর্ষক বর্ষক 10,000 টাকা এমানে দেওয়া নিষ্পতি নেলে, যেটা কি বিধানসভার একথা আলোচনা হয়েছিল, কিন্তু যেটা কি 5,000 টাকা লেখে 5,000 দুইটা কিস্তি দেবে, 5 বর্ষক 50,000 টাকা দেবে, কিন্তু ঘোষণা করলে 50,000 টাকা দেওয়া পাই নাই, এই 10,000 টাকা গোটে মহিলা বর্ষের পাইব, কত দূর লাভ হব আপনার গ্রাউন্ড লেভেল আসছেন জানি।